পার্সোনালি বল হ্যাঁ আচ্ছা একটু বসে পড়েন হ্যাঁ সবাইকে একটু বসে যেতে হবে এখানে যারা নির্বাচন করছে সবাই কারা বাইরে কেউ আছে না সবাই আমাদের লোক তাই না কাজেই এটা আমাদের জন্যই ভালো এবং যে পাস করতে হয়েছে বরাবর আমাদের যে প্রতিদ্বন্দ্বিতা করতে আমাদের তো আমরা সবারই শুভাকাঙ্ক্ষী ভোট কাকে দিছি কাউকে কেউ বলে দিছি না আমরা সবাইকে ভোট দিছি ঠিক কি না আমরা সবাইকেই তো ভালোবাসি নাকি কিন্তু ভোট দেওয়ার সময় আমাদের নিজস্ব একটা পছন্দ থাকে কাজেই আমরা রেজাল্ট যখন ডিক্লেয়ার করব তারপরে আমরা ডিসিপ্লিন রুটিন রাখব যাতে করে এটা আমরা প্রত্যেক সময় যখন প্রয়োজন হবে তখনের জন্য কাজগুলো ডিসিপ্লিনের সাথে করতে পারি আনন্দ করব কিন্তু সেটা শালীনতা থাকবে সীমাবদ্ধতা থাকবে তাই না তো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন ওড়িশার কথা বলবে আপনাদের সাথে হ্যাঁ সারি রেজাল্ট ডিক্লেয়ার করবে আর মনে হয় একটা আসন বাকি আছে হ্যাঁ এখনই চলে আসবে চলে আসেন হ্যাঁ সব ক্যান্ডিডেটের সামনে এখানে চলে আসেন হ্যাঁ এই জায়গাটা সবাই ছেড়ে দেন এখানে শুধু আমাদের ক্যান্ডিডেটদের রেখে দেন হ্যাঁ হ্যাঁ আমাদের যত ক্যান্ডিডেট এর ভিতর থেকে আমরা তো এখনো আমরা তো এখনো জানি না কে আমাদের নির্বাচিত অফিসিয়াল ডিক্লেয়ার না দেওয়া বন্ধ বলা যাবে বলা যাবে না কাজেই আমরা কাউকে আগে থেকে শুভেচ্ছা স্বাগতম কিছুই জানাবো না জানাবো না এটা নির্বাচন পরিচালনা কমিটি আছে আমি হইলাম এই নির্বাচন পরিচালনা কমিটির কে সভাপতি আমি কি সাইন করছি এখনো আমাদের এই পাঁচজনের পরিচালনা কমিটি আছে তারা এটা সিগনেচার করবে রেজাল্ট শিট ওডিশার কাছে জমা হবে তারপর স্যার বলবে আমরা তো ভুলও সাইন করে দিতে পারি নাকি কাজে চুপচাপ থাকি এই লোকটাকে তো চেনা চেনা মনে হচ্ছে রে সামনে আসে আমরা ডিসিপ্লিনের জন্য একটু সবাই বসি হ্যাঁ ভালো লাগবে আমারও কথা বলতে ভালো লাগবে আর একটু চুপও করতে হবে সবাইকে যারা যারা বসি বলার পরে বসে না তাদের নিশ্চিত হবে জরিমানা হবে আমি লোক পাঠাচ্ছি টাকা রেডি রাখেন পুরো ফ্লোর অনেক পরিষ্কার আর আমার শ্রমিক আমি সহ আমরা সবাই শ্রমিক আমাদের ফ্লোরে বসতে কোনো সমস্যা হওয়ার কথা না যারা যারা ওই যে সিটে নাই প্রোডাকশনের সিটে নাই তারা ছাড়া সবাই এখানে বসতে হবে একজনও দাঁড়িয়ে থাকতে পারবে না এইবার হচ্ছে চুপ করার পালা কারণ এখন কথা বলবো চুপ না এখন জরিমানা হলো যে শব্দ করবে না শব্দ কর আসাও যাবে না হ্যাঁ আচ্ছা আপনারা কেউ কখনো পার্কে একটা জিনিস দেখছেন যে ভোরবেলা লোকজন এক্সারসাইজ করে আর আরেকটা এক্সারসাইজ আছে কিনা হা 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 করে হাসে এটা কে কে দেখেছেন হাত তুলেন তো দেখি হ্যাঁ কেন করে হা হা করে হাসে কেন হাসলে মন হয় আর এই মন মানে কি আসলে মন কোথায় থাকে মন ভালো হলে আসলে পুরো শরীর ভালো হবে মানুষ সাধারণত অভ্যস্ত হচ্ছে তুচ্ছ ঘটনায় খুব অস্থির হয়ে যাওয়া টেনশনে পড়ে যাওয়া টেনশন করতে করতে মাথার চুল অর্ধেক পড়ে যায় রাতে ঘুমাতে পারে না ঠিক মতো খাবার দাবার হয় না সবার সাথে ঠিক ঠিক করে কিন্তু যেই বিষয় নিয়ে টেনশন করছে আপনারা চিন্তা করলে দেখবেন 95% সেই টেনশনের ঘটনা ঘটেই না লাইফে
অতিরিক্ত টেনশন করে আমরা শেষ। উচিত হলো একটা ভালো জীবনের জন্য উচিত হলো তুচ্ছ বিষয়ে টেনশন না করে তুচ্ছ তুচ্ছ বিষয়ে আনন্দ করা, ছোট ছোট বিষয়ে। তাহলে আর ওই যে পার্কে যে সময় করে আয়োজন করে হাহা করতে হবে না। লাইফে অনেক ছোট ছোট ঘটনা নিয়ে অনেক বেশি আনন্দ করা যায়, এটা যারা করতে পারে তারাই আসলে সুন্দর জীবন যাপন করে। আমি মনে করি আমার সমস্ত সহকর্মীরা দারুণ একটা টিপ আমাদেরকে উপহার দিয়েছে আজকে, কারণ অত্যন্ত ছোট্ট আয়োজনকে তারা অসাধারণ একটা পর্যায়ে নিয়ে গেছে। প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রত্যেকের মধ্যে যে উদ্দীপনা, সবাই যে পরিমাণ আনন্দ করেছে আজকে, আমি সত্যি আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে, সবাই আমার কথা। আমি নিশ্চিত ভাবে বিশ্বাস করি দিন শেষে যখন প্রোডাকশন রিপোর্ট পাবো সেই জায়গায় আমাদের খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না, কারণ আমরা কখনোই দেখি নাই যে কাজ বন্ধ করে দিয়ে কেউ ভর্তিতে এসে দাঁড়িয়েছে বা ওখানে কথা বলছে। কাজের জায়গায় কাজ হয়েছে আমাদের, আবার যে ভোটটা আমরা আয়োজন করেছিলাম সেটাও হয়েছে। আচ্ছা আমরা একটু চুপ থাকি, ওদের যারা যারা শব্দ করে আসতেছে তাদেরকে আস্তে আস্তে এখন শব্দ ছাড়া আসতে হবে। তা আমরা আসলেই আমার সমস্ত সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই একটা অসাধারণ দিন উপহার দেওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি যে এর মধ্যে আমরা সবাই জেনে গেছি আসলে কে জয়লাভ করেছে আর কে জয়লাভ করতে পারে নাই। আমার প্রথম ধন্যবাদ হচ্ছে যারা জয়লাভ করতে পারে নাই। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে জয়লাভ করেছে সে একটু উল্লাস করছে, কিন্তু যে তার সাথে যে জয়লাভ করে নাই সেও তার সাথে যে উল্লাস করছে, এটা হচ্ছে আমাদের সৌন্দর্য। ওদেরকে একটু বলে দাও যে কথা বললে জরিমানা হয়। তাই কি হওয়া উচিত না? আমরা যদি ধরো অনেক অনেক জয়লাভ করলাম, আমরা এমন ভাবে উল্লাসটা করলাম যেটা সাধারণত হয় বাইরে স্কোয়ারের গেটের বাইরে যে সমস্ত নির্বাচন হয়, যিনি মনে করেন যিনি জয়লাভ করেন নাই তাকে কিভাবে হেও করা যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে তো তা না। আমরা সবাই দেখছি আবার স্কোয়ারের এটা চেঞ্জ করতে দাও তো মাইক্রোফোনটা চেঞ্জ করো তুমি। যাই হোক, তা আমরা সেটা যেন না করি। হ্যাঁ, আমরা যেন আমাদের পারস্পরিক যে শ্রদ্ধাবোধ রেসপেক্ট সেটা যেন আমাদের থাকে, আমাদের উল্লাসটার মাত্রা যেন ওই জায়গায় না যায় যে হেরেছে তার খুব কষ্ট লাগা শুরু হয়, এটা যেন না যায়। কারণ আমার আমি যদি নির্বাচন দাঁড়াই দেওয়া আমি যদি বার্তা করতাম এমনি তো আমার মনটা ভেঙে রয়েছে। আমার সামনে যদি আইসে আমার যে জিতছে ও যদি লাফালাফি করতে তাহলে আমার কষ্টের এমনিতে আমি শেষ ভেতরে ভেতরে, তখন আমার মনে হয়তো পার্টিতে ভাত হয়ে যাক আমি ভেতরে ঢুকে যাই, তাই না? তো আমাদেরকে একটু ওই জায়গায় খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি যারা জয়লাভ করে নাই অংশগ্রহণ করেছে এবং তার চেষ্টা করেছে আমার সবচেয়ে বেশি ধন্যবাদ তাদের জন্য, আমার সেই ভাইদের জন্য সেই বোনদের জন্য। আমি চেষ্টা করেছি সবার সাথে যোগাযোগ করার জন্য, তোমাদের মাঝেই থাকার জন্য সেই থাকার জন্য চেষ্টা করেছি। শুধু একটাই সমস্যা ছিল আমাকে কেউ ভোট দিতে দেয়নি। অনেকদিনে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আমাকে একটা ভোট দিতে দাও, তাহলে না দেওয়া যাবে না ভোট দিতে। যাই হোক, ভোটটা দিতে পারলে আরো বেশি আনন্দ লাগতো, আমিও তোমাদের মধ্যে বলতে পারতাম যে আমার ওই ক্যান্ডিডেট আমি ভোট দিয়েছিলাম জিতেছে। আসলে ওরা আমাকে ভোট দিতে দেয় না, কারণ অনেক স্যার সবাই আপনার ক্যান্ডিডেট আপনি কেমনে একটা ভোট দিবেন, ঠিক আছে? যাই হোক, এটা তো একটা ভালো যুক্তি, তাই না? আচ্ছা, আসলে সবাই আমার ক্যান্ডিডেট, যে জিতেছে সেও, যে জিতে নাই সে, যারা ভোট দিয়েছে, যারা আজকে অ্যাবসেন্ট ছিল, ছুটিতে ছিল, আসতে পারে নাই, তারা আমরা সবাই এক, সবাই ভাই, সবাই বোন, আমরা সবাই এক পরিবারের সদস্য। যাই হোক, আমাদের হাতে রেজাল্ট শিটটা আসলে অফিসিয়ালি ডিক্লারেশনের ইস্যু থাকে বলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছিলাম রেজাল্ট শিটটা। রেজাল্ট শিটটা আসলে আমরা ঘোষণা দিয়ে দেবো,
আর কালকের ব্যাপারে লোকই নেই আমরা তো জানি যে আমাদের গ্রামীণ ইউনিটের সকল সেকশন কালকে ভোর 6টা থেকে আমরা শুরু করব এটা তো এখন আর এই ঘোষণাটা দিতে হয় না কখনো কারণ আমাদের প্রত্যেকটা সহকর্মী জানে ঈদের আগের দিন শেষের দিনের কি কি প্রিপারেশন প্রথম প্রিপারেশন হচ্ছে ভোর 6টায় আমরা শুরু করি একটানা 6টা কাজ করে 12টায় আমাদের ছুটি হয়ে যায় কে কি বলতে পারবে কেন 6 ঘন্টা করি আর কেন 12টায় ছুটি হয়ে যায় দুটো আগে চলে গেলে কি লাভ একটু গল্প বলি এর পেছনে একবার আমাদের 2007 কাপ হবে 2007 বা 8 সালের দিকে আমাদের আগে যিনি বসুদায় ছিলেন বিডি সাহেব ছিলেন উনি ছিল প্রসেস করতে 3 ঘন্টা লাগছিল তার বর্তমানে আমাদের যিনি সিও স্যার আছেন ওনার বাড়ি চিনেই যা ওনার লেগেছিল 26 ঘন্টা বাড়ি পৌঁছে তো আমি তো আমার তো কাছেই আমার তো 2-3 ঘন্টায় আমি পৌঁছে গেছি তো আমি ওনাদের দুজনকে খুব মায়া লাগতেছিল ওনাদের দুজনের সাথে যোগাযোগ মানে এরকম এলাকার তো আমার হাজার হাজার ভাই বোন আছে তারপর তাদেরও একই অবস্থা হয়েছে তারা তো তাদের গাড়ি নিয়ে গেছে তাদের ইয়ে অবস্থা আর কষ্ট লাগতেছিল তখন থেকে চিন্তা করছিলাম যে কোনো একটা বুদ্ধি কি বের করা যায় কিনা যে আমাদের সব ভাই বোন যেন অন্য কোম্পানির লোকদের থেকে আগে যেতে পারে এরপর আমরা বুদ্ধি বের করলাম যে আমরা আগের দিন 2 ঘন্টা অথবা 3 ঘন্টা কাজ করে শেষের দিনের কাজটাকে আগে রাখবো শেষের দিনে 1 ঘন্টা আগে করবো এবং দুপুরের মধ্যে শোনা যায় অন্যরা তখন কেউ চিন্তাই করতে পারবে না অন্যরা যে চিন্তা করা শুরু করছে কেউ যে রওনা দেবে ততক্ষণে আমরা গন্ডি পার হয়ে যাবো তাই না এবং আমার মনে হয় আমাদের এই চালাকিটা অনেক কাজে লেগেছে এবং আমাদের প্রত্যেকটা সহকর্মী আমি গত অনেক বছরে শুনি নাই যে কারো বাড়ি যেতে দেরি হয়েছে হ্যাঁ কয়েকটা বটল লেগে আমাদের ছিল যারা ঘাট হয়ে যেত ঘাটের জায়গাটা আটকে যেত তারপর যারা যমুনা উত্তরবঙ্গে যারা যেত উত্তরবঙ্গের রাস্তাটা যে মতো তো এইবার তো আমরা আশা করি যেহেতু আমাদের দেশে একটা বড় সেতু উদ্বোধন হয়েছে নাম কি সেতু সবাই জানে বিসিএস পরীক্ষা দিলে তো সবাই পাস তাই না এই পদ্মা সেতু কিন্তু আসলে যেই সেই সেতু না স্বপ্নে না এটা আসলে আরেকভাবে যদি বলি আমরা আমি এর আগেও বললাম তো যে গত মাসে আমাদের বাইরের মিটিংয়ে গিয়েছিলাম জার্মানিতে ওরা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমাদের দেশে একটা ব্রিজ ওপেন হবে আমাদের পত্রিকাতে দেখলাম যে এই ব্রিজ ওপেন হলে তোমাদের ইকোনমিতে জিডিপিতে এটা কন্ট্রিবিউশন বেড়ে যাবে কিভাবে পারবে তো ওদেরকেও আমরা ব্যাখ্যা করলাম তার মানে কি আসলে সারা বিশ্বের একটা অ্যাটেনশন নিয়েছে এই ব্রিজটা কারণ এই ব্রিজ হচ্ছে নির্মিত ব্রিজগুলোর মধ্যে সবচেয়ে খরস্রোতা নদীর ব্রিজ এটা পদ্মার স্রোতটা উপর থেকে যতটা বোঝা যায় নিচের স্রোতের ধরনটা টোটালি ভিন্ন পৃথিবীতে এর থেকে বেশি স্রোত আর মাত্র একটা নদীতে আছে অ্যামাজন নদীতে যেই নদীতে এখনো কোনো আমি তো আগেই বলছিলাম যে বিসিএস দিলে ভয় পাস দেখে গেছে প্রমাণ হইলো এটা আসলে আমাদের আজকে আমাদের প্রত্যেকের হাতে ইন্টারনেট প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকার কারণে তথ্যগুলো জানার ইচ্ছে থাকলে আমরা সবাই আসলে জানতে পারি তাই না সুতরাং এটা নিয়ে কিন্তু গর্ব করা যায় আমাদের আমরা যে শুধু পদ্মা সেতু উঠলেই গর্ব করবো তা না আমি কিন্তু এখনো দেখিনি পদ্মা সেতু নির্মাণের সময় দেখিনি এখনো দেখিনি কিন্তু গর্বটা কিন্তু ঠিকই বুকের ভিতরে আছে যে আসলে বাংলাদেশ আমরা এত ক্ষুদ্র সামর্থ্যের একটা দেশ অথচ এরকম পদ্মা সেতুর মতো সেতু বানিয়ে ফেললাম তারপরেও এই যে এই কোম্পানিতে আমরা কাজ করি স্কোয়ার ফ্যাশনে প্রায় 18,000-17,000 থেকে বেশি লোক দুইটা ফ্যাক্টরি মিলে দ্যাট ইজ ভোগড়া এবং ভালুকা এই 18,000 লোক মিলেও কিন্তু আমরাও কিন্তু প্রতি বছর নতুন নতুন ইতিহাস রচনা করতেছি তাই না নতুন ইতিহাস হচ্ছে না আমাদের যে জায়গায় তোমরাই কালকে বললা যে স্যার অনেক ফ্যাক্টরিতে কাজ নাই আমাদের অনেক ফ্যাক্টরি আমাদেরকে ফোন দেয় যে ভাই আমাদের কিছু সাব কন্ট্রাক্ট দেন আমি বলি ভাই আমি তো ওই সাব কন্ট্রাক্ট দেওয়ার মতো কাজ তো আমরা করি না আসলে থাকলে তো আপনি অবশ্যই দিন আপনি আমাদের এত উপকার করেন না দিয়ে কি আর অন্য কিছু করতাম বহু ফ্যাক্টরি আমাদেরকে ফোন দিচ্ছে এর মানে হচ্ছে যে এইরকম একটা সময়ও মানে সৃষ্টিকর্তার অশেষ রহমত যে আমাদের ফ্যাক্টরিতে এখন পর্যন্ত কাজ আছে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি যাতে এই কাজের গতিটা বজায় থাকে কিন্তু তারপরেও কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না তাই না সব কিছুই তো আসলে বদলে যাচ্ছে একটা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির মধ্যে আমরা আছি
যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন দৃশ্যপট বদলাচ্ছে, আমরা জানি না আগামী দিনগুলোতে কি হবে। যে কারণে আপনি দেখেন, আমি গতকালকে উদাহরণ দিয়েছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু আমাদেরকে মিতব্যয়ী হতে বলেছেন, এবং আমি দেখলাম যে গতকাল আজকের পত্রিকায় আবারও এসেছে, উনি একই কথা আবারও বলেছেন, উনি এর সাথে যোগ করে বলেছেন যে 1 ইঞ্চি জমিও আপনারা অলাবাদে রেখেন না, উৎপাদন বাড়াতে হবে, কৃষি উৎপাদন। কারণ আজকে দেখেন ইউরোপের বহু রাষ্ট্রপ্রধানদের ঘাম বেরোয় যাচ্ছে এখন রাষ্ট্র পরিচালনা করতে, ধনী রাষ্ট্র কিন্তু দাঁড়া, কারণ তাকে হয়তো খাদ্য শস্যের পুরোটাই আমদানি করতে হয়। অথচ একই ইম্প্যাক্ট, একই বিশ্বে আমরা বসবাস করছি, আমারও ডলারের দাম পড়ে গেছে, আমাকেও বেশি দামে তেল কিনতে হচ্ছে, আমাকেও বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে, আমি কোনো খাদ্যপণ্য ইম্পোর্ট করলে আমাকে বেশি দামে করতে হচ্ছে বাংলাদেশকে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের অন্য অংশ যতটা খারাপ অবস্থায় পড়েছে, আমরাও পড়েছি খারাপ অবস্থায়, কিন্তু অন্যদের মতো এত খারাপ অবস্থায় বাংলাদেশ পড়ে নেই। একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দেশের কৃষি। কৃষকরা উৎপাদন করছিল বলে, আমাদের দেশের চালের উৎপাদনটা হয় বলে, মাছটা পর্যাপ্ত হয় বলে, কালকে বলছিলাম যে যখন কাঁঠাল হয় তখন প্রচুর কাঁঠাল, যখন আম হয় তখন প্রচুর আম, মাছের সিজনে প্রচুর মাছ, এখন তো সারা বছরই মাছ পাওয়া যায়, সামর্থ্য অনুযায়ী মানুষ মাছ কিনে, যে পাঙাশ মাছ কিনে, যে তেলাপিয়া মাছ কিনে, যে বোয়াল মাছ কিনে, প্রত্যেকটা মাছ সারা বছর পাওয়া যায়। এই যে প্রাচুর্য, এটা সৃষ্টিকর্তা আমাদেরকে খনি দেয় নাই, সোনার খনিও না তেলের খনিও না, কিন্তু আমাদেরকে মাটি এবং পানি দিয়েছিল, যে কারণে আমরা এখনো অনেক ভালো আছি। সুতরাং এই জন্য আমাদের সহকর্মীদের প্রতি আমাদের আবেদন, আবার আবেদন, যে যার যার যতটুকু আছে গ্রামের যদি জমি থাকে, এবার একদম 1 ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে, যা একটা কিছু এখানে আবাদ করতে হবে, ঠিক আছে? দেখবে ছোট লেখা করে নিয়ে আসতেন যাতে আমি পড়তে না পারি, ষড়যন্ত্র করতেছে আমার সাথে। হ্যাঁ আচ্ছা, পড়তে পারবো যা আছে। হ্যাঁ আচ্ছা, যে জন্য আমরা যদি আমরা একটা পরে দাঁড়িয়ে কথা বলছি, এবং আমার বিশ্বাস সমস্ত ফ্যাক্টরির প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের কথা শোনা যাচ্ছে। আমার হাতে সেই কাঙ্ক্ষিত সরকারি ঘোষণা, এতক্ষণ বেসরকারি ছিল কিন্তু যারা মিছিল করছে, সেই সরকারি ঘোষণাপত্র আমার হাতে এসে পৌঁছেছে। তা আমার, আমি সবার অনুমতি পেলে আমি ঘোষণা করতে পারি, আর যদি বলা হয় যে না স্যার অন্য কাউকে দেন, আমি সেটাও করতে পারি, না অন্য কাউকে দেন, তাই তো? এই যে আমার বলে না মানে অন্য কাউকে দেন, আচ্ছা আমরা আসলে আমাদের আচ্ছা ঘোষণাটা দেওয়ার আগে দুইটা মজার কাণ্ড ঘটেছে। সবচেয়ে মজার কাণ্ড, দুইজন ক্যান্ডিডেট সমান ভোট পেয়েছে, দুজনকে ডাকলাম আমার রুমে, দুজনেরই পেনশনে তো শেষ না, পরে বললাম যে দেখো আসলে তো আমরাই তো এখানে বাইরের থেকে কেউ আসে নাই, আমরাই সহকর্মী। এই ধরনের ক্ষেত্রে সাধারণত যেটা হয়, যেগুলো অনানুষ্ঠানিক নির্বাচন, যে একটা লটারি, প্রথমত তোমরা দুজনেই একই করে আছো যে তোমরা একজন আরেকজনকে বলতে পারো যে ভাই তুমি এইবার ইয়ে করো চালাও, এটা হলে সবচেয়ে ভালো, আর যদি না হয় তাহলে তোমাদের সম্মতির ভিত্তিতে একটা লটারি করা যেতে পারে। তো বলুন স্যার লটারি করেন, তো ওই জায়গায় লটারি করে একজনকে বিজয়ী করা হয়েছে, ওদের দুইজনের জন্য একটা করতালি দেওয়া উচিত। আরেক জায়গায় একজন মাত্র এক ভোটে জিতেছে, তাহলে ওই যে এক ভোট কম পেয়েছে ওর জন্য এবং যে জিতেছে তার জন্য একটা করতালি দেওয়া উচিত।
এখন আমরা আসন বিন্যাস অনুযায়ী 1 2 3 অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা করি নাম ঘোষণা পরে কিন্তু করতালির কথা আমি বলবো না দিতে হবে কিন্তু সবাই শেড 1 সুইং 1 থেকে 21 বিজয়ী হয়েছে রুকসানা সারে ডাকে বলো আর নাই রুকসানা কই এই রুকসানা কি দেখা তোমাকে ফোর হাত তুলে আয় শেট 1 সুইং 22 থেকে 42 এখানে বিজয় হয়েছে চম্পা শেট 1 সুইং 43 থেকে 55 এবং ট্রেনিং এর যে তিনটা লাইন আছে 1 থেকে 3 এখানে বিজয়ী হয়েছে সুমাইয়া আমাদের 14 নম্বর বিল্ডিং 14 বিল্ডিং এর এখানে তো নিচে আসছে আমার ধারণা যদিও অনেক দূরে বিল্ডিং এই জায়গায় বিজয়ী হয়েছে শর্মিন আক্তার বিজয়ীর মুখে হাসি নাই টেনশন দেখা যায় ঘটনা কি ওরা কি সবচেয়ে বেশি ভোট পাইছে এই জন্য এত টেনশন অনেক বেশি দায়িত্ব এরপর আছে আমাদের বিল্ডিং 15 সেখানে বিজয়ী হয়েছে বকুল খাতুন ও একটু টেনশনে আছে ধন্যবাদ পাঁচজন তো আমরা মেয়ে পেয়ে গেলাম এরপর হচ্ছে শেড 1 এর ফিনিশিং এবং কোয়ালিটি মোতালেব হোসেন তালিকা লোকের সংখ্যা আস্তে আস্তে কমতেছে কিছু লোক রেস্টে চলে গেছে এমব্রয়ডারি কোয়ালিটি স্টোর অ্যাডমিন এবং ওয়ার্ক স্টাডি সাইফুল ইসলাম yarn process shed to building 5 of building 6 yarn processing sewing thread dyeing ebong fabric finishing asadul haq asadul haq nai ja ora building ora bujhte parle ekhono aise aise asadul haq hoyto bujhte parle nai অভিনন্দন আসাদুল হককে আসাদুল হক এক তিন তিন বার মত করলে বগি ওটা বাদ হয়ে যাবে আসাদুল হক এই যে সারাই পড়ছে কত কিছু লিখেন আসাদুল হক এরপর হচ্ছে শেড 2 বিল্ডিং 4 5 7 9 ইটিপি স্টোর অ্যাডমিন ইঞ্জিনিয়ারিং এবং আইএম জিয়াউর রহমান জিয়াউর রহমানকে তোমরা তো বোঝা যায় না কেউ তো বুঝতো না এইটা হলো সেই লটারি এই যে হাততালি থেকে এখন 90% দিয়ে যাচ্ছে আমাদের 10 নম্বর আসনে বিল্ডিং 2 নিটিং ডাইং ফিনিশিং কোয়ালিটি স্টোর আর এন ডি অ্যাডমিন এবং ইঞ্জিনিয়ারিং কাইয়ুম সরদার বিল্ডিং 8 ফিটিং এবং কোয়ালিটি খায়রুল ইসলাম ওরা ভুলে গেছে যে সোলার দিলে চলবে না ওদের একটু দেখে রেখে তো পরে টাকাটা নিয়ে নি ওদের কাছ থেকে বিল্ডিং আর সুইং 56 থেকে 76 ফিনিশিং কোয়ালিটি এবং ইঞ্জিনিয়ারিং
সাইদুল ইসলাম এক ভোটে জিতেছে এক ভোটে বিল্ডিং 15 16 17 সুইং 97 থেকে 104 কোয়ালিটি স্টোর অ্যাডমিন এবং ইঞ্জিনিয়ারিং সৌরভ মৃধা বিল্ডিং এক ওয়াশিং ক্যাপ প্রোডাকশন স্যাম্পল কোয়ালিটি আর এন ডি এবং ইঞ্জিনিয়ারিং ফরিদ আলম তোমার তো সেই লাগতেছে আজকে কি বিল্ডিং পনেরো নিটিং কাটিং এবং কোয়ালিটি তারপরে আমাদের নতুন বিল্ডিং জমি উদ্দিন দেখে এই ছিল আমাদের মোট 15 জন ক্যান্ডিডেট আবারও সবাইকে ধন্যবাদ আমরা আনন্দ করেছি আনন্দের এষ্টুকু যেন থাকে ভেতরে আমাদের প্রত্যেকের ভেতরে শেষ অনেক কথা কথা শুরু আগে উঠলেই জরিমানা ভেতরে যেন আমাদের আনন্দের এষ্টুকু থাকে আবার আমরা কালকে থেকে আবার ভিন্ন মানুষ কালকে থেকে আবার আমরা কাজের মানুষ কালকে থেকে আবার আমরা কাজের মানুষ কিন্তু যাওয়ার আগে এই যে আমাদের বিজয়ী ক্যান্ডিডেট আমরা তাদেরকে সম্বর্ধনা দিব না তাদের জন্য তো ফুলের মালা আনা হয়েছে নাকি তা আমরা আমাদের একজন বিশেষ অতিথি আছে আমাদের হেড অফিস থেকে এসেছেন আমাদের এইচআর হেড আমি তাকে রিকোয়েস্ট করব আমাদের মিস্টার রাজীব রানা নামে উনি আমাদের মধ্যে সবার কাছে পরিচিত তাকে অনুরোধ করবো সেই জন্য আমাদের প্রত্যেক